দীর্ঘ ষোলো বছর পর শুরু হল ইছামতি নদী পরিষ্কারের কাজ বাগদা থেকে গাইঘাটা প্রায় সত্তর কিলোমিটার নদীপথ পরিষ্কারের কাজ শুরু হয় রবিবার ইছামতি নদী সংস্কারে উদ্যোগী হল প্রশাসন এ ব্যাপারে আহ্বান করা হয়েছে এলাকার সাধারণ মানুষ ও ক্লাব সংগঠনগুলিকেও রবিবার নদী থেকে কচুরিপানা পরিষ্কার করা হয় এদিন বাগদা থেকে গাইঘাটা পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার নদীপথ পরিষ্কার করার কাজ শুরু হয় জানা গেছে প্রায় ১৬ বছর পর নদী সংস্কারে উদ্যোগী হল প্রশাসন এর মাঝে দু একবার নদী পরিষ্কার করা হলেও তার নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল বিস্তীর্ণ এলাকায় নদী পরিষ্কারে প্রশাসন উদ্যোগী হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষও অতীতে একটা সময় ইছামতি নদীতে দশমীতে বিসর্জনের শোভাযাত্রায় মেতে উঠতেন সকলেই দীর্ঘ কয়েক বছর ধরে নদীতে কচুরিপানা থাকায় সেই আনন্দে ছেদ পড়ে এবছর পুজোর আগে নদী থেকে কচুরিপানা পরিষ্কার হয় বিসর্জনের শোভাযাপ আশায় বুক বাঁধছেন সকলে আজকে পরিষ্কার হচ্ছে আমাদের আরো ভালো লাগছে দেখতে নদীটা যদি খালি হয় গভীরতা বেশি বাড়বে আমাদের স্রোতটা যদি যায় তাহলে আমাদের নোংরাটা বেরিয়ে যাবে ওই তো দু হাজার সালের ওই থেকে পরিষ্কার করা হয় না এই পানা পরিষ্কার আজকে পানা পরিষ্কার কারা করছে আজকে আমাদের গ্রামের মহিলারা বা পুরুষরা করছে সবাই মিলে সবাই মিলে Bureau Report News No Man's Land, Baghdad